হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা পাবজি থিম কেক শেয়ার করতে কেকটা ছিল আমার এক পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক আমি প্রথমে কেক স্পঞ্জটা তিনটে লেয়ারে কেটে চকোলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করে রেখেছিলাম আর আমি এখানে ফাইনালাইসিংটা করছি এখানে আমার কিছু ফন্ডেন্টের কাজ আছে যেগুলো আপনাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করবো মানে অনেকেই জানেন এই পাবজি গেমের বিষয় আর সত্যি কথা বলতে কি আমি একদমই জানতাম না এটা কি গেম এখনো পর্যন্ত জানি না যাই হোক কাস্টমার যে ছবিটা আমাকে পাঠিয়েছিলেন সেই হিসাবেই আমি ফনলাইন দিয়ে কাজগুলো করেছি সেটাই শেয়ার করব কিভাবে আমি ফনলাইন দিয়ে কাজগুলো করলাম পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবেন আমি আস্তে আস্তে এই ফাইনালাইজিংটা করে কেকটা প্রায় দু তিন ঘন্টা ফ্রিজে রেখেছিলাম আর কাস্টমারের সঙ্গে আমার কথা হয়েছিল যেন কখন নিতে আসবে সেটা আমাকে টাইমটা ঠিকঠাক বলেন তারপরে আমি ফোনটা পেয়ে তারপরে আর কি ফন্ডেন্টের যে টপারগুলো বানাবো ফন্ডেন্ট দিয়ে যেগুলো বানাবো আর কি সেগুলো ডেলিভারির ঠিক আগের মুহূর্তে সেগুলো কেকের উপরে রাখবো এখানে আমি একটু সাদা ফর্ণের নিয়ে নিয়েছি নিয়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটা মুথে নিচ্ছি এটা ভালো করে আমি রোল করে নিলাম নিয়ে ছোট্ট ছোট করে কেটে নিচ্ছি এটা যথাসম্ভব বন্দুকের টুলি হবে আর কি আমার সেরকমই দেখে মনে হয়েছে দু একটা কেকের ছবি আমার কাছে পাঠিয়েছিলেন সেই মানে সবগুলো থেকে আমি একটু একটু করে চেষ্টা করেছি বানিয়ে দেওয়ার একটু লম্বা করে টেনে নিচ্ছি আর মুখের দিকটা একটু সরু রাখছি আর কি উপরের পাটটা একটু সরু আর নিচের দিকটা একটু মোটা রাখছি এই যে এবারে একটা ফন্ড টুলস নিয়ে গায়ে দাগ করে দিচ্ছি আর কি রাউন্ড শেপ করে একটু দাগ করে দিচ্ছি ফন্ডেন্ট কাজ করতে গেলে কিন্তু যথেষ্ট টাইম নিয়ে করতে হয় এই জিনিসগুলো অনেকে বোঝেন না যে কেন এত দাম নিচ্ছেন এটা তো কিছুই নয় অ্যাকচুয়ালি তা নয় ফন্ডেন্ট এমনিতে দাম রয়েছে যথেষ্ট ফন্ডেন্টের আর তারপরে এই কাজগুলো করতে গেলে অনেকটা টাইম ব্যয় করতে হয় আর কি খুব ধৈর্য ধরে জিনিসগুলো করতে হয় এই যে একটা বক্স বানাচ্ছি যেরকম ছবিতে ছিল আর কি রেড কালার একটা বক্স ছিল আর বক্সের উপরটা একটা ব্লু কালারের কভার ছিল যেটা ব্ল্যাক কালারের দড়ি দিয়ে সম্ভবত বাঁধা বা কিছু একটা এরকম হবে আর কি আমি বানালে আপনারা বুঝতে পারবেন আমি কি করেছি এগুলো আমি আমার ধারণা থেকে অ্যাকচুয়ালি বলছি ছবি দেখে দেখে আমি আর কি বানাচ্ছি জিনিসটা এখানে ফন্ডেন্ট আমি ব্লু কালার মিক্সড করে নিয়েছি আর ব্লুয়ের সঙ্গে পরে আবার ওয়ান ড্রপ ব্ল্যাক কালার মিক্সড করেছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে এটা আমি প্রথমে এর সঙ্গে সেট করে নিয়েছিলাম আবার পরে মনে হলো কালারটা আমার ঠিক ম্যাচ করেনি আমি আবার এর সঙ্গে ব্ল্যাক মিক্সড করে তারপরে আবার বানিয়েছি সেইটা আর আমি দেখাইনি নিচ্ছে একটু রাউন্ড শেপ করে এটাকে বেলে নিলাম আর বক্সটা বসিয়ে কেটে নিচ্ছি কতটা আমার প্রয়োজন আছে ফডেন্ট টুলস যদি না থাকে হাতের কাছে যা পাবেন সেটা দিয়েই করার চেষ্টা করবেন অনেকেই হয়তো মনে করেন যে এগুলো নেই কি করে করব সব কিছুই সম্ভব একটু মাথা খাটালে জিনিসগুলো হয়ে যায় এবারে একটু ব্ল্যাক ফন্ডেন্ট নিয়ে নিয়েছি ব্ল্যাক ফন্ডেন্ট আমি আলাদা করে কিনে রাখি ব্ল্যাক রেড অ্যান্ড হোয়াইট এই তিনটে কালার আমার কাছে থাকে আর কি কেননা ফন্ডেন্টে ব্ল্যাক কালার মিক্সড করতে গেলে প্রচুর কালার এখানে দিতে হয় প্রপার ব্ল্যাক আনতে গেলে কিন্তু সেক্ষেত্রে কী হয় অনেক সময় ফন্ডেনটা যেন ঠিক মতো মানে যেরকম চাইছি আর কি সেরকম হয় না একটু নরম হয়ে যায় অনেকটা কালার ইউজ করতে হয় যার জন্য আমি সব সময় তিনটে কালার কিনে রাখি তারপরে আর বাকিটা কালার মিক্সড করে নিই যেটা যেরম প্রয়োজন হয় এখানে সরু সরু করে চারটে পার্ট আমি কেটে নিচ্ছি একদম পাতলা করে এটা বেলেছি এবারে এই বক্সের উপরে আমি এগুলো এক এক করে লাগিয়ে দেব এই যে এইভাবে জিনিসটা ছিল আর কি এইবারে নিশ্চয় আমি বুঝাতে পারলাম আমি কী বলছিলাম এতক্ষণ ধরে এরকম একটা বক্স ছিল চেপে চেপে একটু ফ্রেশ করে করে আর কি এটা লাগিয়ে দিলাম এবারে আবারও একটু সাদা পণ্যের নিয়েছি নিয়ে গ্রিন কালার সঙ্গে দিচ্ছি একদম লাইট গ্রিনের একটা সেট চাইছি এগুলো ছিল তবে এগুলো কি ছিল জানি না যেমন ছিল সেরকমই বানিয়ে দিচ্ছি এটাকে বেলে নিচ্ছি একটু মোটা করে খুব পাতলা করলে হবে না এটা একটু মোটাই ছিল আর কি কেটে নিচ্ছি সাইডের যে রাফ সাইডটা থাকে আর কি সেগুলো একটু হাত দিয়ে আস্তে আস্তে ঠিক করে নিচ্ছি টোটাল তিনটা করেছি এটা আবার একটু সাদা ফর্ণ বেলে নিচ্ছি ছোট্ট ছোট্ট করে কয়েকটা পিস আমি কেটে নিচ্ছি এই সবুজ পণ্ডেন্টের উপরে লাগিয়ে দেব আমি একটু জল ব্রাশে করে নিয়ে লাগিয়ে নিলাম আস্তে আস্তে এগুলো বসিয়ে দিচ্ছি এগুলো একটু জল দিয়ে দিলেই এর সঙ্গে এটা জুড়ে যায় আর কি কোনো অসুবিধা হয় না আর যে গুলিগুলো বানিয়েছিলাম সেগুলো একটু গোল্ডেন ডাস্ট দিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি যেন এগুলো গোল্ডেন কালার হয়ে যায় আমি কেকের গায়ে এখানে লিখে নিচ্ছি যেটা কাস্টমার বলেছিলেন পাবজি বয় লিখতে সেটাই লিখছি প্রথম ভেবেছিলাম এটা ফন্ডেন্ট দিয়ে করব কিন্তু ফন্ডেন্ট এরকম সাইডে লাগালে অনেক সময় কি হয় নিয়ে যাওয়ার সময় সেটা পড়ে যেতে পারে সেটা আবার সিকিওর করতে গেলে অনেক কিছু ব্যাপার থাকে যেটা আমার কাছে এটা সোজা লেগেছে যে সেম জিনিসটা আমি করছি গানাজ দিয়ে করে দিই এতে বেশি দেখতে ভালো লাগবে আর যেভাবেই নিয়ে যাক না কেন সেফ যাবে একটু ঘাস করে দিলাম এটা গ্রাস নজেল দিয়ে করেছি আর এইটা কয়েকটা জিনিস আমি প্রিন্ট আউট করে নিয়েছি সেইগুলো একটা করে স্টিক লাগিয়ে আমি আস্তে আস্তে কেকে বসিয়ে দিলাম আর এই যে বক্সের উল্টো সাইডও একটা স্টিক দিয়ে দিয়েছি দিয়ে এটাকেও বসিয়ে দিচ্ছি কেননা বক্সটা সরে যেতে পারে আর এগুলো যেহেতু পাতলা এগুলো সরার কোনো সম্ভাবনা নেই এক এক করে বসিয়ে দিচ্ছি এটা ছবি আর এই যে গুলিগুলো যেগুলো গোল্ডেন করে দিয়েছি আর কি সেগুলো এক একে বসিয়ে দিলাম যে কেকটা আমার কমপ্লিট বন্ধুরা কেমন লাগছে ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু ডেলি নতুন নতুন থিম কেক বা ডিজাইন নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসি ট্রিক্স অ্যান্ড টিক্সের সঙ্গে সবাই আমার সঙ্গে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও বাই বাই